বায়না নেই, চন্দ্রকোনায় এখনও শুরু হলো না দুর্গা প্রতিমা তৈরির কাজ। দেখতে দেখতে বাঙালির দোরগোড়ায় ফের দুর্গোৎসব, আর মাসতিনেকের অপেক্ষায়। এই সময়টার নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে চলতো প্রতিমা তৈরির কাজ। নিজেদের পাশাপাশি বাইরে থেকে শ্রমিক ও শিল্পী এনে চলতো জোর কদমে প্রতিমা তৈরি। এ বছর ছবিটা সম্পূর্ণ ভিন্ন। করোনার জেরে থমকে গেছে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ড কালীগঞ্জ এলাকায় কুমারটুলিতে প্রতিমা তৈরির কাজ। এই এলাকায় 17টি পরিবার ঠাকুর তৈরির কাজে যুক্ত, তা থেকেই সংসার চলে। 17টি পরিবারের মধ্যে 4-5টি পরিবারের তৈরি দুর্গা প্রতিমা জেলার ভিন্ন জায়গায় মণ্ডপে যেত। ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, গোয়ালতো ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, হলদিয়াতেও যেত চন্দ্রকোনা, ক্ষীরপাই, কাশীগঞ্জ এলাকার মৃৎশিল্পীদের তৈরি দুর্গা প্রতিমা। বৈশাখ মাস থেকেই বিভিন্ন পুজো কমিটির থেকে প্রতিমা তৈরির অর্ডার ও বায়না পেয়ে জোর কদমে কাজ শুরু হয়ে যেত। কিন্তু পুজোর আর মাত্র 3 মাস বাকি, এখনও পর্যন্ত কোনো পুজো কমিটির দেখা নেই, বায়নাও নেই, যার জেরে বায়না আসবে কি না বা প্রতিমা তৈরি করবে কি না, এবছর বড় পুজো হবে কি না, এসব নিয়ে আশঙ্কায় প্রহর গুনছেন ক্ষীরপায়ের মৃৎশিল্পীরা। এখান থেকে অধিকাংশ প্রতিমা তৈরি হয়ে পাড়ি দেয় বাইরে, সেজন্য বড় কাঠামোর নানান থিমের প্রতিমা তৈরির জন্য নদিয়ার কৃষ্ণনগর থেকে মৃৎশিল্পী ও কারিগর পুজোর আগে থেকেই কাজ করতে আসত চন্দ্রকোনার ক্ষীরপায়ে। এক একটি মৃৎশিল্পালয়ে 12-15 জন শ্রমিক কাজ করত দিনরাত এক করে। এই বছর ওই এলাকার ছবিটা ভিন্ন। কারখানা ফাঁকা, ভাঙা, চোরা আগাছা ও ঝুলে ঢাকা পড়ে প্রতিমার কাঠামো। বায়না না হওয়ায় কারখানা সারানোরও উদ্যোগ নেই মৃৎশিল্পীদের। প্রতিমা তৈরি করেই সংসার, বংশ পরম্পরায় তাই চলে আসছে। করোনার জেরে থমকে গেছে একমাত্র উপার্জনের পথ। গচ্ছিত ধন ভেঙেই একটু একটু করে কোনো ক্রমে চলছে ক্ষীরপায়ের মৃৎশিল্পীদের। প্রতি বছর দুর্গাপুজোয় 60-70 হাজার টাকার বাজেটের নিচে কোনো প্রতিমার অর্ডার নিতেন না ক্ষীরপায় কালীগঞ্জের মৃৎশিল্পীরা। এবছর এখনও পর্যন্ত কোনো বায়না নেই, বাকি দিনগুলো কীভাবে চলবে চিন্তায় ঘুম উড়েছে মৃৎশিল্পীদের। সরকারি কোনো সাহায্য মেলেনি বলে তাদের অভিযোগ। দিন দিন দেশের পাশাপাশি এ রাজ্যেও বেড়েই চলেছে করোনার দাপট। এদিকে পুজোর আর মাস তিনেক বাকি, স্বভাবতই মাথায় হাত মৃৎশিল্পীদের। খুব সমস্যা, মানে মানে কোনো রকম আমাদের অ্যাডভাইস নিয়ে পড়ে ঠাকুর উপরে। হ্যাঁ, মানে কোনো রকম আমাদের নিয়ে খাওয়াবো, মানে কোনো রকম বলছে যে কোনো রকম সেই হিসাবে কোনো রকমের যেটুকু জুটছেন সেইভাবে কোনো রকম সংসারটি চলছে। এবং আমাদের মিস্ত্রিরা, তারাও ফোন করছিলো, তারা একটা আশায় থাকেন এখানে কাজ করার জন্যে। তারাও বারবার ফোন করছেন, বলছে আমরা এই বছর চুপ করতে পারছি না একদম। বাইরের থেকে মিস্ত্রি এসব কাজ করে? হ্যাঁ, বাইরের থেকে কিছু করতে মিস্ত্রি আছে। এবছর কোনো এখন মতো কিছু প্রস্তুতিও নাই আমাদের? না, একদম নাই, একদম। মানে একটা বলতেন ওই একটি ঠাকুর অর্ডার হয়েছিল ওই এখানে প্রত্যেক বাড়িতে, অধিকাংশ বাড়িতে তো প্রতিমা হয়। হ্যাঁ, এখানটা বলতেন আমাদের এখানে সামনেটা কারখানা আছে, ওই পাশাপাশি ওই একটা আর আমাদের, মানে এখানে 3টা কারখানায় প্রচুর ঠাকুর চলে এখানে, যার তো মানে আমাদের আশপাশে এবং বাইরে ফাইরে যে ঠাকুর যান আমাদের এখান থেকে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।